হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই অনেক বন্ধুদের প্রবলেম হলো গাছে পিঁপড়ে হচ্ছে পিঁপড়ে কিন্তু কুড়ি খেয়ে নিচ্ছে এটা হয় এটা এই বর্ষাকালের টাইমে হয় কারণ এই বর্ষাকালে ওরা ডিম পারে মানে কোথাও না কোথাও দেখবেন মাটি গর্ত করে সেখানে দেখবেন ডিম পাড়ছে বা গাছের কুঁড়ি খেয়ে নিচ্ছে বা গাছের কচি যে ফুলগুলো আছে সেগুলো খেয়ে নিচ্ছে আমারও হচ্ছে আমি সেটা আমি এখনও কিছু স্প্রে করিনি একটা কারণে কারণ আমি স্প্রে করলেই চলে যাবে কিন্তু আপনাদের আমি দেখাতে পারবো না আর সবসময় সুযোগ হয় না দেখানোর ম্যাক্সিমাম সময় হয় না তো দেখুন প্রচুর লাল পিঁপড়ে হয়েছে মানে খুব জোর কামড়ায় কিন্তু এই পিঁপড়েগুলো মানে একসঙ্গে যদি চার পাঁচটা কামড়ায় বেশ ভালো লাগে এরা কিন্তু ওটা খাচ্ছে এই কুঁড়িটা কিন্তু খেয়ে শেষ করে দেবে কালকে এই কুঁড়িটা ফুটবে না এই কালকে এই কুঁড়িটা খসে যাবে তো সবার ফার্স্ট যেটা হবে এটা দূর করে যা ঝেড়ে দিন আর কিচ্ছু না নর্মাল উপায় বলছি দেখুন কতটা খেয়ে নিয়েছে এই ঝাড়ার পর আমি তো এখন দেখাতে পারছি না কিন্তু আমি বলে দিতে পারছি যে এই এখন তো রোদ্দুর আছে ঠিক বিকেলবেলা এই যে ঝেড়ে ফেলে দিলেন বিকেলবেলা অবশ্যই নিম তেল নিমতেল যেটা আছে তেঁতো কিন্তু পিঁপড়ে একদম সহ্য করতে পারে না আমি এটা সবসময় বলছি হাজার আপনি কেমিক্যাল ইউজ করুন ও দেখবেন আবার ঘুরে ফিরে চলে আসছে কিন্তু যদি তেঁতো কিছু দেয় নিম পাতার জল ফুটিয়ে পারলে চান করিয়ে দিন বা যদি আপনার কাছে নিম অয়েল থাকে তো নিম অয়েল অন্তত দশ ড্রপ বা বারো ড্রপ মতন এক লিটারে দিয়ে ভালো করে গাছটাকে চান করিয়ে দিন বা পুরো গাছে স্প্রে করে দিন এটা যে যে গাছের সমস্যা আছে সেই সেই গাছে তবে হ্যাঁ যাদের পটে আমি বলবো যাদের পটের ভেতরে পিঁপড়ে হচ্ছে এবং ভেতরে রুট কেটে দিচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে তো তাদের জন্য বলবো যে অবশ্যই নিম পাতা জোগাড় করুন নিম তেল পটে দিয়ে দেবেন না অনেকে জিজ্ঞেস করি নিম পাতা দিলেও যা নিম তেল দিলেও তাই একদমই না নিমের মধ্যে তেল আছে কিন্তু নিম পাতা ফুটিয়ে দিলে সেটাতে শুধু জল নিম হালকা করে ফোটান এবং তাকে সলিউশন করুন এক লিটার জলের মধ্যে এবং সেই জলটা কিন্তু গোড়াতে দেবেন না টবের চারদিক থেকে দিন ওরা কিন্তু গোড়ায় বাসা করে না টবের চারদিক ধরে বাসা করে না আপনি যদি কোনো রিপোর্ট করেন কোনো গাছ যদি মানে ওরকম পিঁপড়ের জন্য আপনি রিপোর্ট করেন দেখতে পাবেন যে টবের চারদিকে মানে টবের যে চারদিকের অংশ সেই দিকে কিন্তু পিঁপড়েগুলো বাসা করে এবং সেখানে ডিম পারে মাঝখানের দিকে যায় না কারণ অত ভেদ করে ওর গিয়ে ভেতরে গিয়ে বাসা করার কোনো মানেই হয় না তো খুব কম যায় মানে সেই বাসাটা হয়তো ধরে নিন দু তিন মাস ধরে করছে তার জন্য হয়তো সে ভেতর অবধি গেছে কিন্তু আপনি যদি সময় লক্ষ্য রাখেন দেখুন আবার চলে এসছে একে আপনি এভাবে তাড়াতে পারবেন না ওই তাড়ানোর পর আপনাকে ওই জাস্ট স্প্রে করে দিতে হবে নিম অয়েল দিয়ে যে কোনো নিম পাতার জল ফুটিয়ে বলুন বা নিম অয়েল বলুন ভালো করে চান করিয়ে দিন একটা পিঁপড়ে থাকবে না নিম পাতার ওই তেঁতো জল সহ্য করতে পারে না কোনো প্রাণী সহ্য করতে পারে না কেউই খায় না আর যদি মাটিতে পটে হয় তাহলে নিম পাতা ফুটিয়ে সেই জল পাতলা করে আপনি কিন্তু দিয়ে দিতে পারেন তাতে কিন্তু গাছ ভালো থাকবে গাছের কোনো ক্ষতি হয় না অনেকে জিজ্ঞেস করেছে নিম পাতার জল মাটিতে দিলে তো গাছ মরে যেতে পারে কিন্তু একদমই না কোনো রকমভাবে মরবে না ওটা ন্যাচারাল ন্যাচারাল জিনিস ওটাতে মরার কোনো চান্সই নেই পাতলাটা হ্যাঁ এখন যদি আপনি দেখেন একটা গাঢ় সলিউশন করে একদম মানে একদম লেই করে আপনি ওকে দিচ্ছেন সেটা না পাতলা করতে হবে মোটামুটি ধরে নিন আমি যদি আন্দাজ করেও বলি এক লিটার জলে মোটামুটি আপনি পনেরোটা পাতা দেবেন বড় পাতা কুচি পাতা নয় নিম পাতার পনেরোটা পাতা দেবেন ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে একদম কনকনে ঠান্ডা হয়ে যাবে এবার সেই জলটা আপনি দিয়ে দিন খুব ভালো সলিউশন হয় বা আপনি তার থেকে হালকা করেও দিতে পারেন আরও হয়তো পাঁচশো এমএল জল ওর সঙ্গে মিশিয়ে হালকা করে পুরোটা ওভারফ্লো করে দিলেন সবসময় মাটিতে কিন্তু খেয়াল রাখবেন পিঁপড়ে হলে কিন্তু গাছকে ওভার ওয়াটারিং করতে হয় যত ওভার ওয়াটারিং করবেন ও কিন্তু সাইড থেকে বেরিয়ে যাবে এবং নিম পাতার জলও যখন দেবেন ওভার ওয়াটারিং করে দেবেন মানে টপ থেকে যাতে উপছে জল পড়ে যায় এবারও আস্তে আস্তে শুষে শুষে ভেতর অবধি যাক তো এই যে প্রসেসটা এই প্রসেসটা আমি আপনাদের বলে দিচ্ছি যেদিন আমি করব আমি আবার দেখাবো আগে যাদের যাদের প্রবলেম আছে তারা এই প্রসেসটা করে নিন যখন আমি মানে দেখাবো আমার গাছে না হলে আমি কি করে দেখো তো এমনি এমনি গাছে নিম পাতার জল দিতে পারবো না আমার গাছে কোনো পিঁপড়ে নেই আমার ওপরে পিঁপড়ে আছে আমি নিম যেরকম আগে স্প্রে করা দেখেছি যে সেমভাবেই স্প্রে করবো কিন্তু নিম পাতার জল ফুটিয়ে আপনি তখনই মাটিতে দেবেন যখন আপনার মাটির ভেতরে পিঁপড়ে হবে এছাড়া আদার্স কোনো অপশান নেই অনেকে জিজ্ঞেস করেছিলেন যার জন্য আমি জাস্ট আজকে ভিডিওটা করলাম আমাকে জাস্ট এই একখানা গাছের এই ফুলেই খালি পিঁপড়ে হয়েছে আর কোথাও হয়নি এত বড়ো বাগানে তো আজ জাস্ট এটুকুই দেখে বলবেন কিরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই যে কমেন্ট বক্সে জানান যেটুকু জানি তার সঠিক উত্তর দেবার অবশ্যই চেষ্টা করব আর আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে